ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল গোল্ডেন স্টার টিউটোরিয়াল আজকে আমরা মডেল অ্যাক্টিভিটি ডাস্ক ক্লাস সেভেন পরিবেশ ও বিজ্ঞানের উত্তর আলোচনা করছি যারা এখন তারা করে বেল প্রশ্ন বলেছে একটি বস্তুর উষ্ণতা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস হলে ফারেনহাইট স্কেলে তার মান কত হবে নির্ণয় করো আমরা জানি সি ওয়াই ফাইভিকালস টু এম মাইনাস থার্টি টু বাই নাইন ধরে নিচ্ছি যে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ফার্নাইট স্কেলে মান হবে এক্স ডিগ্রি ফার্নাইট অতএব চল্লিশ বাই ফাইভ ইকালস টু এক্স মাইনাস থার্টি টু বাই নাইন তো এখান থেকে ক্যালকুলেশান করলে হয় পাঁচাশটা চল্লিশ অর্থাৎ আট সমান এক্স মাইনাস বত্রিশ বাই নয় তাহলে এক্স মাইনাস বত্রিশ সমান নয় গুণিত আট সমান বাহাত্তর বা এক্স সমান বাহাত্তর প্লাস বত্রিশ সমান একশো চার অর্থাৎ ফার্নাইট স্কেলে উষ্ণতা হবে একশো চার ডিগ্রি ফার্নাইট দ্বিতীয় প্রশ্ন বলেছে যে ম্যারাসমাস রোগের ক্ষেত্রে কী কী লক্ষণ দেখা যায় ম্যারাসমাস লোক এটি রোগ এটি একটি প্রোটিন ও ক্যালোরির অভাবজনিত রোগ এক বছরের কম বয়সী শিশুদের মধ্যে এই রোগ দেখা যায় এই রোগের দুটি উপসর্গ হল পেশির অবক্ষয় ঘটে চামড়া জায়গায় জায়গায় কুচকে যায় দ্বিতীয়ত বুকের পাঁজর বাইরে থেকে দেখা যায় এবং চোখ কঠোরাগত হয় তিনের দাগের প্রশ্ন বলেছে যে তুতের জলীয় দ্রবণে একটা লোহার পেরেক ডুবিয়ে দিলে কিছুক্ষণ পর কী পরিবর্তন দেখবে এটি কি ধরনের বিক্রিয়া বিক্রিয়ার সমীকরণ দাও একটি পাত্রে তুতের জলীয় দ্রবণ নিয়ে তাতে একটা লোহার পেরেক ডুবিয়ে দিলে লোহার পেরেকের গায়ে লাল আস্তরণ পড়ে এখানে তুতে বা কপার সালফেটের সঙ্গে লোহার প্রতিস্থাপন বিক্রিয়া হয় লোহা কপার সালফেট থেকে ধাতব কপার অধক্ষিপ্ত করে এবং ফেরাস সালফেট উৎপন্ন করে অধক্ষিপ্ত কপার লোহার পেরেকের গায়ে লাল আস্তরণ ফেলে দেয় এটি একটি প্রতিস্থাপন বিক্রিয়া এর সঙ্গে চেয়েছে বিক্রিয়ার সমীকরণ দাও সমীকরণটি হলো এফি প্লাস সিইউএসও ফোর সমান হচ্ছে এফি ফোর প্লাস সিইউ এরপর চারের প্রশ্ন বলেছে তোমার দেহ থেকে কোন কোন উপায়ে জল বাইরে বেরিয়ে যায় ব্যাখ্যা করো আমার দেহ থেকে ঘাম মূত্র অশ্রু রক্ত ইত্যাদির মাধ্যমে জল বেরিয়ে যায় এটাই ছিল সপ্তম শ্রেণির পরিবেশ ও বিজ্ঞানের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ওয়ানের সম্পূর্ণ উত্তর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখো এবং ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করো